সাবেক আইজিপি বেনজির আহমেদের বিচার হবে তদন্ত অনুযায়ী তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না আজ এমনটি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংসদ সদস্য আনরুল আজিম আনার হত্যার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদের অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা এখনও তুমুল আলোচনায় দুটি বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় তার মন্ত্রণালয় নেবে না তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন আমাদের কাছে এমন কিছু আসেনি এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে সেগুলো দেখবে জিনাইদহ চার আসনের এমপি আনার হত্যার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো তিনি জানান মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে গুলি আসার ঘটনায় দেশটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এখন সবকিছু ঠিক আছে এদিকে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সংসদ সদস্য আনারের মেয়ে এ সময় তিনি কোনো চাপে যাতে তার বাবার হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত না হয় সে দাবি জানান সঠিক তদন্ত করে কোনো তদ্বিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান আনোয়ারুল আজিম আনারের মেয়ে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা